হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব যে হামি টু একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম একটা ফ্র্যাঞ্চাইজ এ থার্ড পার্ট যেটা অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু আছে হামি ওয়ান ওয়াজ এ ব্লকবাস্টার বাস্টার ইট ওয়াজ এ ট্রিমেন্ডস হেড এবং সেটা কিন্তু খালি হলে চলেছে তা নয় আমাদের এখানে একটা জিনিস আছে আপনাদেরকে বলে রাখি যে হলে যে ছবি ওয়ার্ক করে সেই ছবি টিভিতে চলে না সেই ছবি ওটিটিতে চলে না কিন্তু হামি ওয়াজ এ ব্লক বাস্টার ইন এভরি প্ল্যাটফর্ম ইট রিলিজ এটা হলে খুব ভালো পারফর্ম করেছে দারুণ একটা ফুটফল ছিল সেই সময় তারপর টিভিতে ওয়ার্ক করেছে খুব ভালোভাবে তবে ওটিটিতেও বিশাল বড় হিট ছিল তো হামি ওয়াজ ভেরি গুড রামধনু ওয়াজ আ ডিসেন্ট হিট সেই সময় দাঁড়িয়ে দু হাজার চোদ্দো সালের নিরিখে এবং ভালো চলেছিল সেই ছবিটা এবার হামি টু কিন্তু টেকনিক্যালি থার্ড পার্ট একটা ফিল্মের থার্ড পার্ট কিন্তু সেই ছবিটাকে প্রজাপতি টক্কর দিচ্ছে এবং উইক ডেজে এসে প্রজাপতি কিন্তু হামিকে অনেক জায়গায় বিট করে গেছে তো এখানে কোথাও গিয়ে হামি টু এর কালেকশন একটু ড্রপ করেছে একটা ফ্র্যাঞ্চাইজের পার্ট হয়েও সেটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কালেকশন করতে পারছে আমরা দেখেছিলাম যে কর্ণ সুবর্ণ থার্ড পার্ট সেটা একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম যেহেতু ছিল সেই জন্য সেটা কী ডমিনেটিং বিজনেস করেছিল কিন্তু সেখানে হামি করতে পারছে না তো কী কারণের জন্য হামি টু ইভেন আফটার বিং আ ফ্র্যাঞ্চাইজ ফিল্ম প্রজাপতি একটা স্যান্ডার ফিল্ম হওয়া সত্ত্বেও সেটার সাথে কম্পিটিশনটা হাড্ডি নয় কিছু জায়গায় প্রজাপতি এগিয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবো তো প্রথম যে ফ্যাক্টরটা সেটা আমি রেখেছি এখানে সেটা হচ্ছে মিঠুনদা ফ্যাক্টর তো মিঠুন চক্রবর্তী অনেক বছর পরে বাংলা ছবি করছেন তাকে অনেক দিন ধরে বাংলার দর্শক বাংলা ছবিতে দেখেনি এবং মিঠুনদা কিন্তু মানে একদম রিয়েল ডেফিনেশান একজন স্টার সে আজও হলে দর্শক টানতে পারে সেটা কিন্তু সে প্রজাপতি ছবির মাধ্যমে প্রুফ করে দিল এবং যেহেতু তাকে বহুদিন ধরে লোকে মানে বড় পর্দায় দেখেনি এটা বাংলা ছবিতে তো সেই কারণের জন্য কিন্তু অনেকের ইন্টারেস্ট বাড়ছে যে আচ্ছা দেখে আসি মিঠুনদার ছবি এতদিন পরে আছে তো এই ফ্যাক্টরটা ডেফিনেটলি থাকবে এবং তার পারফরমেন্স প্রজাপতির সবচেয়ে স্ট্রংেস্ট পয়েন্ট ছিল তিনি একা ছবিটা বার করে নিয়ে গেছেন সেটা বোধ ইমোশনাল সিনস বলুন বা কমেডি সিনস বলুন একা কাঁধে টেনে নিয়ে গেছেন ছবিটা এবং দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তীর কম্বিনেশান আমি দুদিন আগে গঙ্গার ধারে মানে আমাদের বাগবাজারে গঙ্গার ঘাটে একটা চায়ের দোকানে বসেছিলাম সেখানে দেখছিলাম রেডিওতে যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সেখানে একটা জিনিসকে হ্যামার করা হচ্ছে যে মৃগয়ার এত বছর পরে প্রজাপতি আসছে সেখানে আমরা মিঠুন চক্রবর্তী মমতা শঙ্কর জুটিটা দেখতে পাবো আর মৃগয়া কিন্তু সেই সময় যে খুব হিট ছবি বক্স অফিসে তা নয় কিন্তু একটা কাল্ট ফলোইং আছে তার এবং সেই সময়কার মানুষ যারা সেই সময় ইয়াং ছিল যারা এখন বয়স্ক হয়ে গেছে তারা কিন্তু এই জুটিটার আর কোনো ছবি দেখেনি তো ওই জিনিসটা যখনই তাদের কাছে হ্যামার হয়ে পৌঁছাচ্ছে গ্রাসরুট লেভেলের লোকেদের কাছে তারা কিন্তু সেই জিনিসটা দেখতে যেতে চায় এবং সেটা কিন্তু একটাভাবে ওয়ার্ক করছে এই জিনিসটাও একটা ফ্যাক্টর হিসাবে আমি দেখেছি যেটা আমার মনে হয় যে এটা সাকসেসের পিছনে একটা কারণ দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে দেবের যে নিজের ইমেজটা যে ইমেজটা সে তৈরি করেছে স্পেশালি আফটার কোভিড তো দেব কিন্তু কোভিডের সময় একটা নতুন রকমের নিজের ইমেজ তৈরি করে ফেলেছে এবং সে দুটো জিনিস যেটা আমি দেখেছি যে এখন ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে দেবের আগে যখন সে বড় স্টার ছিল কমার্শিয়াল ছবি করতো তার ছবি একটা অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স ছিল তারা কিন্তু এই ধরনের ছবি থেকে একটু বিমুখী থাকতো এখন তার যে নতুন যে ইমেজটা হয়েছে সেটা কিন্তু সেই শহর কেন্দ্রিক এবং ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে কিন্তু সেটা খুব অ্যাকসেপ্টেবল একটা ইমেজ তো প্রথম হচ্ছে যে সে রাজনীতি করে কিন্তু সেখানে সে কোনোরকম কটু মন্তব্য করে না এই জিনিসটা এই যে পার্টিকুলার মানে যে নেচারটা বা এই বিহেভিয়ারটা এটা কিন্তু বহু মানুষের খুব পছন্দ যে রাজনীতি করে প্লাস অ্যাক্টার নিজের কাজও ঠিকঠাক করে রাজনীতি করে কিন্তু কোনো অন্য লোককে ব্লেম গেম খেলে না তো এই জিনিসটা কিন্তু লোকের কাছে খুব একটা রিজনেটিং ফ্যাক্টর রিসেন্টলি দেখছিলাম তার একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছিল যে আমরা উপর লেভেলে কারোর সাথে কারো ঝামেলা নেই আপনারাও গ্রাসরুট লেভেলে কেউ কারোর সাথে ঝামেলা করবে না কারণ আপনি বিপদে পড়লে আপনার পাশের বাড়ির যে লোকটা আছে সেই কিন্তু আপনাকে হেল্প করবে ইরেসপেক্টিভ অফ সে কোন পার্টি করছে বা কোন পলিটিক্যাল আইডিওলজিতে সে বিলিভ করে তো নিজেদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা করবে না এই যে বক্তব্যটা এটা কিন্তু মানুষ খুব কানেক্ট করেছে এবং এটা খুব জেনুইন কথা এবং মানুষ কানেক্টও করেছে তো এই যে ইমেজটা দেবে এবং কোভিডের সময় সে যেভাবে মানুষদেরকে সাহায্য করেছে তো সেখানে কিন্তু তার একটা ইমেজ তৈরি হয়েছে সেই ইমেজটা কিন্তু খুব পজিটিভ একটা ইমেজ এবং এই এই ধরনের ইমেজ কিন্তু একভাবে ইম্প্যাক্ট করে দেবে একটা টাইমের আগে এক রকম ইমেজ ছিল সে একটা ইয়াং মাস অডিয়েন্সের স্টার ছিল এখন কিন্তু তার সম্পূর্ণ একটা অন্যরকম ইমেজ সে তৈরি করে ফেলেছে এবং সেই ইমেজটা খুব পজিটিভলি এই যে অডিয়েন্সটা যাদের জন্য প্রজাপতি তৈরি করা বা যেটা উইন্ডোজ প্রোডাকশনেরও মানে টার্গেট অডিয়েন্স তাদের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে এবং সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে একটা পজিটিভলি ইম্প্যাক্ট করছে চতুর্থ যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে সাকসেস অফ টনিক তো একবার কোনো প্রোডাকশন হাউসের প্রিভিয়াস ছবিটা যদি খুব সাকসেসফুল হয় এবং পরবর্তী ছবিটা যদি আসে তার কিন্তু একটা ওই ভাইবে সেটা কিন্তু বেরিয়ে যায় আমরা দেখেছি যে সাজবাতি ছবিটা কিন্তু ভালো হিট একটা হয়েছিল পরের তারপরে কোভিডের পরে মানে টনিক ওয়াজ এ হিউজ ব্লকবাস্টার এবং তারপরে যখনই ওটা ব্লকবাস্টার হয়েছিল সেই সময় অনেকগুলো ফ্যাক্টার্সের জন্য টনিক চলেছে সেটার মধ্যে আমি ছবির কোয়ালিটির মধ্যে যাচ্ছি না বাট মানুষ কানেক্ট করেছে এবার সেই সেম কম্বিনেশানটা মানে দেবের দেব এবং বেঙ্গল টকিজ এই যে কম্বিনেশন থেকে একটা ছবি আসছে সে আগের ছবিটা মানে যে ফ্যামিলি অডিয়েন্স তাদের ভালো লেগেছিলো এই যে অডিয়েন্সের ভালো লেগেছিলো তো তাদের একটা ট্রাস্ট জন্মে যায় যে আচ্ছা চলো তার মানে পরের ছবিটাও ভালো হবে এবং সেখানে এতগুলো কম্বিনেশান রয়েছে যেগুলো আগের যে ফ্যাক্টার্সগুলো কথা বলছিলো তখন কিন্তু তারা দেখতে যায় যে আগেরটা যেহেতু এই প্রোডাকশানে ভালো ছিল চলো এটা দেখতে যাবো এই জিনিসটাও কিন্তু টনিকের সাকসেসটাও কিন্তু প্রজাপতির উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে যে লাস্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের একটা রিপিটেশন চলে আসছে কোথাও তাদের একটু অন্য ধরনের কাজ করা উচিত তাদের যে লয়েল একটা অডিয়েন্স বেস ডেফিনেটলি আছে কিন্তু তারা আমার কোথাও যেন মনে হচ্ছে একটু গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যেরকম বেলা শুরু খুব ভালো বিজনেস করেছে কিন্তু আমাকে দেখতে হবে যে ছবিটা দেখে আসার পরে লোকের কী রিয়াকশান তো কি হয়েছে তারা যখন আমরা দেখেছি বাবা বিবিও অতটা ভালো চলেনি এবার বাবা বেবি ও উইন্ডোজ প্রোডাকশনের ছবি ছিল দর্শক প্রথমে গেছে ইনিশিয়ালি দেখতে কিন্তু তারা অতটা স্যাটিসফাইড হয়নি তাদের একটা কোথাও সেখানে গিয়ে প্রোডাকশন হাউসের প্রতি একটা হালকা এই জন্য যে দেখতে গেলাম অতটা হলো না চলো নেক্সট টাইম এবার বেলা শেষে যেহেতু সিকুয়েল ছিল লোকে বিশ্বাস করে গিয়েছিল ছবিটা কালেকশন করেছে কিন্তু কি যখন একটা টাইমের পরে মানে লোকে দেখে ধরুন ছবিটা চলে আসে ফ্যামিলি অডিয়েন্স তো রিপিটে দেখে না তারা একবার দেখলো চলে এলো এবার যখন দেখে চলে এলো তারপরে তার মনে হয় যে আচ্ছা ফার্স্ট পার্টটার মতো হয়নি বা একটা রিপিটেশন হয়েছে তারা হয়তো আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে বলছে না লিখছে না কিন্তু তাদের তো হলো তো নেক্সট টাইম সে অতটা বিশ্বাস করবে না উইন্ডোজ প্রোডাকশন যেহেতু একটা রিপিটেশন চলে আসছে তো তাদের একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্মে তারা অলরেডি ডিজার্ভ করেছে অডিয়েন্সকে মেলা শেষের মধ্যে শুরু হয়নি তো সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লোক অতটা ভরসা করছে না যে আচ্ছা কিন্তু হামি টু কিন্তু ভালো ছবি হয়েছে আমি একবারও হামি টুকে খারাপ বলছি না আমি কিন্তু রিভিউ করেছি আমার কিন্তু ভালো লেগেছে ছবিটা সেকেন্ড হাফে কিছু জায়গায় বোরিং ছিল ইত্যাদি ছিল বাট সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু যে বিষয়বস্তুকে তুলে ধরেছে এবং যেভাবে গল্পটা বলেছে ভালো সেটা কিন্তু উইন্ডোজ প্রোডাকশনের অন্য অনেক ছবির থেকে অনেক বেটার একটা ছবি কিন্তু ওই যে দর্শকের মধ্যে একটা ওই এ জন্মে গেছে যে হ্যাঁ এরা হয়তো রিপিট করবে বা হয়তো আগেরটা অতটা ভালো করতে পারেনি তো এই পার্ট টুটা কি বেটার করবে এরকম একটা যে ব্যাপার সেটা আমার মনে হয় তাদের যে নিজের লয়্যাল অডিয়েন্স বেসটা আছে উইন্ডোজ প্রোডাকশানের সেখানে একটা কোথাও গিয়ে জন্মেছে যেটা তাদেরকে একটু অন্য ধারার ছবি করে নতুন একটু অডিয়েন্সকেও ট্যাপ ইন করবার দরকার রয়েছে তাহলে হয়তো মানে তাদের যদি মানে এই অডিয়েন্সটার জন্য তারা ছবি বানাচ্ছে এবং অন্য যদি অডিয়েন্স তারা এবার ধীরে ধীরে ইন না করে তাহলে ফিউচারে কিন্তু তারা একটা প্রবলেম ফেস করবে বলে আমার মনে হয় আর আরও একটা জিনিস আমি যেটা হাইলাইট করবো সেটা হচ্ছে যে উইন্ডোজ প্রোডাকশনের মতো ছবি যেহেতু আরও অনেকে করছে তো কোথাও একটা গিয়ে উইন্ডোজ প্রোডাকশন আগে যেরকম তারা তাদের মতো ছবিটা বছরে একটা করেই ছবি করতো এবং সেটা যে কালেকশন করতো সে সেই রকম ছবি যেহেতু আরও অনেকে করছে তাই জন্য কোথাও একটা গিয়ে সেটারও ডাইলিউশন হচ্ছে একটা স্যাচুয়েশন পয়েন্টে যেহেতু প্রতিটা জিনিসে তো সেই জিনিসটাও কিন্তু হামি টুয়ের ওপর ইম্প্যাক্ট করেছে বলে আমার মনে হয় তো এগুলো ছিল আমার অ্যানালিসিস হতে পারে আমি সম্পূর্ণ ভুল এগুলো আমি যতটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বা বক্স অফিস স্ট্যাটস দেখে বলতে পারছি সেই ভিত্তিতে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি এর বাইরে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না